বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে এই কয়েকটা দিন। যেমন খবরে দেখেছি বা দেশে খবর নিয়েও জানলাম যে বাংলাদেশেও অনেক ঠান্ডা পড়েছে। আমার এখানেও হঠাৎ করে ভালোই ঠান্ডা পড়েছে, যে গাড়ির উপরে সব জমে সাদা হয়ে আছে। এইদিকে বাসায় আবার হয়েছে আরেকটা কাজ, তাওহিদের বাবার হাত থেকে পড়ে একটা তেলের বোতল ভেঙে গেছে। এটা তাওহিদের গায়ে আমরা দেই, সেটা হচ্ছে জোজোবা অয়েল যেটা সেটা, এবং খুব ভালো। তাওহিদের শরীরটা একটু খসখসা, চামড়াটা একটু শুষ্ক বেশি, তো এটা তেলটা ব্যবহার করলে তাওহিদের জন্য ভালো হয়, নয়তো আবার দেখা যায় যে ইচি হয় বেশি বা একটু ফেটে যায়, তো তার জন্য এই তেলটা খুব ভালো কাজ করে। সকালবেলা ঠাস করে হাত থেকে পড়ে ভেঙে গেল, কিছুই করার নেই, কাঁচের বোতল ছিল, ভেঙে একেবারে তেল টেল পড়ে একাকার অবস্থা। এমনিতেও আজকে একটু বেশি ব্যস্ততা ছিল, কারণ আজকে হসপিটালে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, আজকে সব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট, তো সব কিছু মিলিয়ে একটু বেশি ব্যস্ত, তার মধ্যে কাজও বেড়ে গেছে। চেয়েছিলাম তাওহিদকে স্কুলে দিয়ে একসাথেই বাসা থেকে বের হয়ে যাব, তবে এখন মনে হচ্ছে যে একটু দেরি হবে, আমার রেডি হতে সময় লেগেছে। যাই হোক, এই তো এগুলো আমি ঝেড়ে মুছে ঠিকঠাক করে নিচ্ছি। যেহেতু কাঁচের বোতল ভেঙেছে, তো সেটা একটু ভালো করেই পরিষ্কার করতে হবে। তাওহিদ আবার হাত পা যদি কেটে ফেলে সেটাও একটা ভয় থাকবে। এদিকে তাওহিদের বাবা তাওহিদকে রেডি করিয়ে দিচ্ছে, আমি আবার এই কাজ সেরে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটাতে লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটা শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনেকদিন পর আপনাদের কাছ থেকে রিকোয়েস্টটা করছি, আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, অনেকেই আমার পেজটা ফলো করেন নাই, প্লিজ পেজটাতেও ফলো করে দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর এই হচ্ছে তেলের বোতল, এটা ভেঙে গেছে, আচ্ছা ঠিক আছে চলবে, কোনো সমস্যা নেই। এই তো তাওহিদ রেডি, এখন সে তার বাবার সাথে স্কুলে চলে যাবে, আর আমি এদিকে আবার রেডি হতে থাকবো। তাওহিদের বাবা আবার গিয়েছে নিচে, টুকটাক কিছু ঠিকঠাক কী যেন ডাক পড়েছে বা চিঠি বা কী একটা যেন এসেছে, তার জন্য নিচে নেমেছে। আর এই তো ভিডিওর মধ্যেই আমি হঠাৎ করেই খেয়াল করলাম যে এখানে আবার বড় একটা কাঁচের টুকরা রয়ে গেছে, সেটাকে আবার ফেলে দেব। খুবই পাতলা তো, ওইটা আবার একটু ভয় থাকে বেশি, মোটা হলে একটু ভয় কমই ছিল। এই তো তাওহিদ চলে গেল, এরপর আমি ঝটপট রেডি হয়ে নেব। আর এখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো সহজে পাওয়া যায় না, তো তার জন্যই যাবতীয় যা কিছু আছে আমি সব কিছু রেডি করে নিয়ে যাই, আগের পরের অনেক ডকুমেন্ট আছে সেগুলো সাথে করে নিয়ে যাই। কয়েকদিন ধরেই কিছু একটা প্রবলেমের মধ্যে আছি, সেটা এখন শেয়ার করতে চাচ্ছি না, দেখা যাক ইনশাল্লাহ শেয়ার করব যদি কাজ হয় আসলে, তারপরে শেয়ার করি। এখন আমি কিছু কাগজপত্র রেডি করে নিচ্ছি, এগুলো নিয়ে যাব। আর কথা হচ্ছে, মন পড়ে আছে আসলে বাংলাদেশে, খুবই ইচ্ছা করছে এখন এই মুহূর্তে দেশে চলে যাই, কারণ দেশে বিয়ের আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখা যাক, আসলে খুবই ইচ্ছা করছিল যদি এই মুহূর্তে দেশে থাকতে পারতাম, সবাই মিলে খুব আনন্দ করতে পারতাম, কারণ আমাদের ফ্যামিলিতে একটা বিয়ে হচ্ছে, তো সেটার জন্য আমি খুবই এক্সাইটেড। কিন্তু এক্সাইটেড হয়ে তো লাভ নেই, আমি তো এইখানে, দেশে তো বিয়ে হচ্ছে, কিছু করার নেই, দূর থেকেই দেখছিলাম আর আফসোস করছিলাম। যদি থাকতাম তাহলে তো এনজয় করতে পারতাম আর যাওয়া হতো, কারণ এটা আমার শ্বশুরবাড়ির কাছেই, আমার শ্বশুরবাড়ি গাজীপুরেও, বিয়েটা হচ্ছে জয়দেবপুরে, এরকম আর কি, তো যাওয়া হতো আসলেই, খুব মিস করছি। যাই হোক, আমরা এবার বের হয়ে যাই। তাওহিদের বাবা তাওহিদকে স্কুলে দিয়ে এসেছে, আমরা যাব এবার হসপিটালে। তবে গাড়ির অবস্থা হয়েছে এইরকম, সামনের গ্লাস পুরো জমে একাকার অবস্থা, এটা ঠিক করতেও আসলে একটু ঘষে মজে যে বরফ আছে সেটা ঠিক করতে হবে। এই হচ্ছে পরিস্থিতি। অনেকেই দেখি যে এখানে এই সামনের গ্লাসে কাগজ দিয়ে রাখে রাতের বেলা, এতে করে সকালবেলা আর এরকম জমে থাকে না। তো দুজনে কিছুক্ষণ চেষ্টা করার পর একটু হালকা পানি দিলাম, তারপরে আবার একটু ঘষে ঘষে উঠিয়ে নিলাম, এই কাজ। আর এই তো আমরা বের হয়ে গেছি। আমাদের এতটুকু রাস্তা, বোধহয় 3 মিনিটের রাস্তা, এই রাস্তা পার হতে আমাদের যে কত সময় লেগেছে, পুরোটা রাস্তা এখানে জ্যামে 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 এসেছি আমরা, পুরো রাস্তা জ্যামে ভরা। আর সকালের এই সময়টাতে জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক, কারণ অফিস টাইম, এখন এই রাস্তাটা খুবই ব্যস্ত থাকে।
হয়তো বা দেখা যাবে সামনের 4-5 বছর পর এখানে হয়তো বা কোনো ফ্লাইওভার হয়ে গেছে, আর নয়তো আন্ডারপাস হয়ে গেছে, এরকম কিছু একটা করতেই হবে, নয়তো এখানকার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কারণ পুরো এলাকার মধ্যেই জনসংখ্যা অনেক বেড়ে গেছে, বিশেষ করে এই পাশেও জনসংখ্যা বেড়ে গেছে, গাড়ির সংখ্যাও বেড়ে গেছে। কোভিডের পরে তো গাড়ির সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে, এটা বলতেই হবে। যাই হোক, যাই হসপিটালে, আর ওই যে বলেছিলাম বিয়ে চলছে, আমার ফুফাতো ভাইয়ের বিয়ে, তো সবাই ওখানে আনন্দ করছে। ইতি আমার ছোট বোন যে সে ছবি পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, দেখছি বসে বসে, কি করব, কিছুই করার নেই। কারণ আশা থাকলেও আসলে সবসময় তো সব ইচ্ছা পূরণ হয় না। চলে এসেছে হসপিটালে, আর আজকে আমাদের আরও একটা কাজ হচ্ছে, তাওহিদের একটা বই আমরা লাইব্রেরি থেকে এনেছিলাম, আমরা না, ও স্কুল থেকে লাইব্রেরিতে নিয়ে গিয়েছিল, হয়তো বা সেই ভিডিওটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। সে বইটা আবার ফেরত দিতে হবে, সময় হয়ে গেছে, তো সেখানেও যাওয়ার ইচ্ছে আছে। দেখি সব কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা লাইব্রেরিতে গিয়ে বইটা দিয়ে আসব, আর যদি সম্ভব হয় তাহলে আরেকটা বইও নিয়ে আসব। ইতালিতে আসার পর এখনও পর্যন্ত কোনো লাইব্রেরি আমার দেখা হয় নাই, তো এই হিসেবে আসলে একটু লাইব্রেরিতেও গিয়ে দেখা হয়ে যাবে কি কি আছে, কি বই আছে, বা তাওহিদের জন্য কোথায় কি বই পাবো। আমার তাওহিদ মাশাল্লাহ বই পড়া খুবই পছন্দ করে, এটা ওর স্কুলের একটা টিচার ওকে আগ্রহ তৈরি করিয়েছিল, তো সেটা সে খুব পছন্দ করে। আমিও চেষ্টা করি বাসায় বই কিনে আনার জন্য, কিন্তু কিনে আনতে গেলে দেখা যায় বইয়ের অনেক দাম পড়ে যায়। বই একবার পড়া হয়ে গেলে ওগুলো আর দ্বিতীয়বার আমার কাছেও তো পড়তে ভালো লাগে না, ওর কাছেও অতটা বেশি পছন্দ না, হয়তো বা বেশি পছন্দ হয়ে গেলে দুই একবার দেখে আর কি, তারপরে রেখে দেয়। তো এত দামের বই এভাবে রেখে দিলেও তো আসলে পোষায় না, তো লাইব্রেরি থেকে আনলে কিছুদিন পড়লো, দেখলো, এরপর আবার জমা দিয়ে আবার নতুন আরেকটা বই নিয়ে আসা গেল, এটা আরও বেশি ভালো হয়। ডাক্তারের আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটা একটু দেরিতে 12টার দিকে, তো হাতে আরও কিছু সময় আছে, মাঝখানে আরও কিছু টুকটাক কাজ আছে। আর যেহেতু এখন বছরের শুরু, শুরুতে আসলে অনেক ধরনের ডকুমেন্ট রেডি করতে হয়, বিশেষ করে ইজেটা রেডি করতে হয়, এটার জন্য আবার ব্যাংকের ডকুমেন্ট লাগে, তো সেইটা আমরা এখন উঠাতে যাব। ইতালিতে আমি জানি না, এক এক বছর এক এক রকম নিয়ম করে, এক এক শহরে এক এক নিয়ম করে, এমনকি এক এক থানায় এক এক রকম নিয়ম, এইরকম আর কি। এই যে ইজে করার জন্য ব্যাংকের যে কাগজপত্র, প্রতি বছর কিন্তু এগুলো আমরা ব্যাংক থেকে উঠাই, আবার একটু দেরিতে হলেও ব্যাংক থেকে সরাসরি পাঠিয়ে দেয়, এরকম আর কি। কিছু আছে পাঠিয়ে দেয়, কিছু আবার নিজেদের গিয়ে উঠিয়ে নিয়ে আসতে হয়, এরকম। তো আমরা সেটার জন্য এর আগেও একবার গিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি, তখন একটু বেশি তাড়াতাড়ি ছিল। তো আজকে আমরা যাব, দেখি কী অবস্থা। তবে কথা হচ্ছে যে এই কাগজ আমরা উঠাতে পেরেছিলাম, এবং পরবর্তীতে যখন আমরা ইজে করতে যাব তখন আর এই কাগজটা লাগে নাই। তো মেজাজ খারাপ হয়ে যায় না, একবার হলে লাগে, এক জায়গায় হলে লাগে, আরেকবার হলে লাগে না, এটা একটা ইতালিরই বলবো একটা ব্যাপার, যে এক এক জায়গায় এক এক রকম জিনিস লাগে, আবার কখন যে কোন ডকুমেন্ট চেয়ে বসে থাকে সেটাও আবার কেউ বলতে পারে না। হসপিটাল থেকে আমরা রিপোর্ট নিয়ে চলে এসেছি, এরপর যাব আমরা পোস্ট অফিসে, ওইখানে আমাদের আমার অ্যাকাউন্ট আছে, সেটা কাগজ উঠাতে হবে, সেখানে যাব। আমি তো আল্লাহ আল্লাহ করছি যেন অত বেশি দেরি না হয়, কারণ এখন এই পোস্ট অফিসগুলোতে বা ব্যাংকগুলোতে অনেক ভিড় থাকে, সবারই এই কাগজের দরকার পড়ে যায়, তো সবাই উঠাতে নিয়ে আসে। তো আমার অলরেডি কাগজ উঠানো হয়ে গেছে, তাওহিদের বাবা গিয়েছে তারটা উঠানোর জন্য, সেটা আবার অন্য ব্যাংকে। আমি আবার একটু পাশে লিডেল আছে, সেখানে চলে এসেছি। বাইরে এত পরিমাণে ঠান্ডা, আমি যে ভিডিও করব সেটাও সম্ভব হচ্ছে না, আঙ্গুল পুরো অবশ হয়ে যাচ্ছে এইরকম। তো তাড়াতাড়ি করে মার্কেটের ভেতরে ঢুকে গেলাম, কারণ মার্কেটের ভেতরে ভালো গরম, অত বেশি ঠান্ডা নেই। এই তো আমার যা যা দরকার, কিছু দরকার আছে, কিছু দেখে ভালো লাগলো নিয়ে নেই। আমি এই কাস্তানিয়া এখনও পর্যন্ত খাইনি, এবার নিয়ে নিলাম, দেখি খেয়ে কেমন লাগে। সবাই তো বলে কাঁঠালের বীচির মতো লাগে, আমার এখনও খেয়ে আসলে অভিজ্ঞতা হয়নি, তো দেখি কেমন লাগে। আসলে এটা শুধু এই সময়টাতেই পাওয়া যায়, অন্য সময়ে তো দেখি না, আর মার্কেটেও দেখলাম যে ভালোই। তা আমি এখানে মাশরুম নিয়ে নিয়েছি, কিছু বাদাম নিলাম, এখানে আবার চা নিয়ে নিয়েছি, এই চাটা খুবই ভালো লাগে। তবে তেভেরতে যেটা বা গ্রিন টি যেটা, সেটাও আমি নিয়েছি। দুধ নিয়ে নিচ্ছি, আর এখানে আসার পর দেখলাম যে ডিমে সরি পানিতে ছাড় দিয়েছে, তো তাওহিদের বাবাকে আবার বললাম আসার সময় বড় ট্রলে নিয়ে ঢুকার জন্য। আর এখানে দুধের দাম দেখলাম কমে গেছে, একটা জিনিস ভালোই লাগলো, এখানে জিনিসপত্রের দাম বাড়লেও আবার যখন কমের দিকে যায় তখন কমিয়ে ফেলে। কারণ এই দুধের দাম আমি আগে দেখেছিলাম, আমি যখন নিতাম প্রথমেই 99 না 90 সেন্ট করে আমি নিতাম, মাঝখানে ওই যে ইউক্রেন রাশিয়ার এই ঝামেলার জন্য দাম বেড়ে গিয়ে 1 ইউরো 5 সেন্ট হয়েছিল, এখন আবার দাম কমে গেছে, এখন আবার 99 সেন্ট, সে আগের দামই ফেরত এসেছে দেখলাম। তো ভালোই, খারাপ কি, দাম আবার বাড়লে কমে যায়, আর আমাদের দেশে তো মনে হয় যে এই জিনিস একবার বাড়ে তো বাড়েই, কমে আর না কিছু, কমতে শুনি নাই যে হ্যাঁ এই জিনিসটার দামটা বেড়েছিল এখন আবার কমে গেছে,
এইরকম। তো এখানে আবার দেখি এখানে বাজারগুলো তদারকি করে, আচ্ছা না যে যে যার যার মনের মতো দাম বসিয়ে দেয় সেটা না, আবার কিছু ছাড়ও আছে সেটাও করে, অনেকেই করে, উল্টাপাল্টা অনেক কিছুই করে, তারপরও মানে খুবই কম আমার সামনে পড়েছে। দাম বাড়লে সেটা আবার যখন কমের দিকে আসে তখন ঠিকই কমে যায়। বাজারে বাজার করতে আসার দরকার ছিল অল্প স্বল্প খুচরা কিছু জিনিসপত্র, দুধ শেষ হয়ে গিয়েছিল বিশেষ করে সেটা নেওয়ার জন্যই এসেছিলাম। মোটামুটি ভালোই বাজার হয়েছে, কারণ এখানে আসার পর আমি পানিতে ছাড় দেখলাম, তো ভাবলাম যে পানিটা নিয়ে নেই যেহেতু এটা লাগেই। আর এই কেরলা এখানে ট্রলি আসলে এগুলো যেখানে সেখানে ফেলে রাখাটা উচিত না, রাখতে দেয় না আসলে, তবে অনেকেই রেখে দেয় তবে সেটা রাখা যায় না। আর এই ট্রলিগুলো খুলতে হলে একটু পয়সার দরকার হয়, আবার আর একটা চাবির দরকার হয়, এরকম। এই সিস্টেমটা আমি ইতালিতেই প্রথম আসার পরেই দেখেছি, এটা আমার জানা ছিল না আগে এরকম। আর সম্ভবত ইতালির এয়ারপোর্টও এরকম অবস্থা যে টাকা দিয়ে তারপরেই ট্রলি নিতে হয় এরকম আর কি, সম্ভবত আমার যতটুকু খেয়ালে আছে। অনেক দিন পর্যন্ত এয়ারপোর্টে যাওয়া হয় না তো তাই অভিজ্ঞতাও নাই, কবে যে আবার যাব সেই দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে। মিলানের মালপেনসা এয়ারপোর্টে যে আবার কবে ঢুকবো, কবে বাংলাদেশের এয়ারপোর্টে আবার যাব, আমি সেই অপেক্ষায় আছি। খুবই ইচ্ছা করছে এই মুহূর্তে বাংলাদেশে যেতে, বিশেষ করে সবার এত আনন্দ উল্লাস দেখে আমার তো ইচ্ছা করছে আমি আজকেই আসলে টিকিট কেটে দেশে চলে যাই। আর অবস্থা এরকম হয়েছে যে এখন টিকিটের প্রাইস দেখছি তো বারবার সামনে শুধু এগুলোই আসছে, ঢাকা মিলান ঢাকা এরকম আসছে। আসলে টিকিটের দাম দেখলাম যে কিছু কিছু জায়গায় ছাড়ও আছে, ফেব্রুয়ারির দিকে কিছু ছাড় আছে। ইচ্ছা করছে আসলে, কিন্তু চাইলেই তো আর হুটহাট করে চলে আসা যায় না, অনেক কিছুই আসলে অনেক জায়গা থেকে ম্যানেজ করতে হয়, মেনটেন করতে হয়, অনেক কিছুই দেখতে হয়। দেখা যাক, চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি কপালে রাখে, ভাগ্যে যদি থাকে, তাহলে ইনশাল্লাহ দেশে যাওয়া হবে এই বছর। এরপরে আমরা আবার একটু মুরগি কিনতে বের হব, তো সেখানে আসার পর আমি আবার তাওহিদের বাবাকে বললাম যে আমার ক্ষুধা লেগেছে, চলো হালকা পাতলা কিছু খেয়ে নেই। তো একটা বারে এসে ঢুকেছি আর বলবো যে এই বারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মানে এখানের খাবারগুলো গরম ছিল, আমরা তো সাধারণত কফি নেই আর ক্রোসেন্ট যেটা সেটা নেই, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সকালের এই সময়টাতে বারে আসলে বয়স্ক লোকেরা বেশি থাকে, কারণ এই সময়টাতে সাধারণ যাদের অফিসে ঢোকার তারা অফিসে অলরেডি ঢুকে গেছে, যারা এখন ফ্রি আছে তারাই বাইরে এখন এই বারগুলোতে থাকে। তো আমাদের মতো এরকমও আছে কিছু, আবার মানে অধিকাংশ বয়স্করাই থাকে, তারা বসে আড্ডা দেয় দেখি। আর একটা জিনিস না আমার কাছে খুব অবাক লাগে, আমার দেশে মানুষজন আসলে অল্প বয়সে অনেক বয়স্ক হয়ে যায়, অনেকে অনেক অসুস্থ হয়ে যায়। যেমন আমি আমার বাবা মার কথাই বলি, বয়স আহামরি এত বেশি না, বিশেষ করে ইতালির তুলনায় তো বয়স বেশিই না, কারণ আমার বাবা মার বয়সী লোকেরা এখানে আরামসে দৌড়াদৌড়ি করছে, চলাফেরা করছে, তাদের তো কোনো বয়সই হয় নাই বলা যায়। ইভেন কথাটা হাস্যকর লাগলেও মনে হয় তারা এখনও বাচ্চার বাবা মা হচ্ছে এরকম আর কি। হসপিটালে গেলে বিশেষ করে দেখা যায়, তাওহিদের সময় আমি আসলে হসপিটালে গিয়ে তখন দেখেছিলাম, আমরা একটা জিনিস মনে করি যে আল্লাহ এত বয়স হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, বিয়ে হয় নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, এক এক মানে কী একটা অবস্থা। অথচ এইখানে ভালোই বয়সে আসলে বাচ্চা কাচ্চা নেয় বা বিয়ে শাদি তারা করে। তো দেখা যায় যে আব্বু আম্মুর বয়সী যারা আছে বা আমার শ্বশুর শাশুড়ি তাদের বয়সী যারা আছে, তাদের তো মানে তারা যে বয়স্ক এটা কেউ বলবে না এরকম আর কি। আর যারা বয়স্ক তারা প্রায় বলবো যে 80-90 বছরের মানুষও এখানে হাঁটা চলা করে, নিজের বাজার নিজে করে, তো অবাকই লাগে। হয়তো বা লাইফ স্টাইলের জন্যই এই রকম, তাদের খাওয়া দাওয়া আর আমাদের খাওয়া দাওয়া তো আর এক না, আমরা তো ভাত প্রিয় মানুষ বলবো, কার কথা কি বলবো, আমার নিজের কাছেই তো ভাত ছাড়া ভালো লাগে না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়েছে, লিডলের বাজারও হয়েছে, ব্যাংকের কাজও হয়েছে, আলহামদুলিল্লাহ সকালের অনেকগুলো কাজ আমাদের হয়ে গেছে। এরপরে আমরা আবার বাসায় এসেছি, বাসায় এসে আমাদের যা যা জিনিসপত্র ছিল, বাজার যা যা ছিল, সেগুলো আসলে আমরা বাসায় একটু রেখে দিয়ে এসেছি, কারণ ফ্রিজের কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে ঘোরাঘুরি করলে নষ্ট হয়েছে। তো তো এখন আমরা আবার হসপিটালের দিকে যাচ্ছি, অনেক দিন পরে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি, বলবো যে প্রায় তো বলবো 1 মাসের মতো এখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। আর এটা হচ্ছে প্রাইভেটে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সরকারিটাতে যদি নিতে চাই তাহলে আমার বোধহয় 6 মাসের আগেও পাবো না, কারণ প্রথমেই তো আমাদের যে ফ্যামিলি ডাক্তার আছে তার কাছ থেকে রিসিট আনতে হয়, তো সে যদি ইমার্জেন্সি দিয়ে দেয় ইমার্জেন্সিটাও আমার বোধহয় 1-1.5 মাসের মতো এরকম পরে তারপরে পাওয়া যায়। যাই হোক, আমরা সময় নষ্ট করি নাই, আমরা প্রাইভেটলি আসলে ডাক্তার দেখানোর জন্য চলে এসেছি। আর এইখানে মজার ব্যাপার হচ্ছে তাওহিদের বাবা মোবাইল বাসায় রেখে এসেছে, তো এখন আর কী বা করার আছে, কিছুই তো করার নেই, আমরা বসে বসে ওয়েট করছি, ডাক্তার নাই, ডাক্তার আসবে ডাকবে তারপরে আমরা যাব।
তো বাসায় মানে আমি মোবাইল চালাচ্ছি এক পাশ দিয়ে, তো তাহিদের বাবা বলছে আমার পাশে বসে যে কাক যে হাঁটতে পারে সেটা আজকে মোবাইল হাতে না থাকলে আমি মানে জানতাম না। আমি তো জানতাম কাক শুধু উঠতেই পারে, এটা যে হাঁটতেও পারে এটা তো আমার জানা ছিল না। আমরা মোবাইলে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, তার জন্য আশেপাশে অনেক কিছু অনেক সময় খেয়াল করা হয় না। তো বেচারার আজকে হাতে মোবাইল নাই, তাই নিয়ে আসলে আমি একটু হাসাহাসি করছিলাম। আর সত্যি বলতে বাসা থেকে বের হওয়ার সময় আমি ওকে বলেছিলাম মোবাইলটা নিয়ে বের হইও, কারণ ওর মোবাইল চার্জে দিয়েছিল, কী বা করার আছে, সে রেখে এসেছে আমার কী করার আছে। যাই হোক, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট শেষ হলো, ডাক্তার আরও কিছু টেস্ট দিয়ে দিয়েছে আমার, সেগুলো করাতে আবার যেতে হবে, দেখা যাক কবে আবার হসপিটালে যাই। বাসায় চলে এসেছি, বাসায় এসে তাওহিদের বাবা আবার এই যে সকালে যেই কাঁচের বোতলটা পড়ে গিয়েছিল সেখানে আবার একটু ভ্যাকুয়াম করে দিচ্ছে, কারণ বাই চান্স ছোট ছোট টুকরা যদি থেকে থাকে কিছুক্ষণের মধ্যে তাওহিদও বাসায় চলে আসবে, তাহলে রিস্ক থাকলো না আর কি। এরপরে আমরা একটু চা নাস্তা করে নিচ্ছি, নাস্তা তো করেই এসেছি, খাওয়া দাওয়াও করে ফেলেছি দুপুরের, তাওহিদ আসার আগেই আমরা খাওয়া দাওয়া করে রেডি, একটু চা খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, অনেক দিন আপনাদের সাথে কথা বলা হয় না, তাই আজকের ভিডিওটা একটু বড়ই রাখলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।